হেই 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 দর্শক দেখেন, আমরা আবার আজকে একটা নতুন পার্কে আসছি। এই পার্কের নাম হচ্ছে রায়ের বাজার বৈশাখী খেলার মাঠ। এখন এই মাঠে আমার ছেলে বসছে, তাকে এখন আমাকে প্রক্সি দিতে হবে। তার খেলার কোনো সাথী নাই। আরো জোরে, তোমার ভয় লাগে না? এটা কি বাবা? এটা কি? এটা কিসে উঠছো? ঘোড়া? টাবারিক 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 প্রিয় দর্শক, এই যে ঘোড়ার ঘোড়ার একটা সিট খালি। আমরা এখন এই সিটটা কিভাবে ফিল আপ করবো? এই তুমি এটার উপরে উঠে কি করো? ওরে বাপরে, কি বুদ্ধি! এখন আমাকে জোরে জোরে নাড়া দিতে হবে না? কি ভয় লাগে? জোরে দাঁড়াও 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 দাঁড়াও। ব্যথা পাও? কি থামাই দিব? তুমি হার মানছো? আরো চালাবা? দেখি কে কারে ফালাইতে পারে, দেখি। হ্যাঁ, কে কারে ফালাইতে পারে দেখি। হ্যাঁ, ইয়েস, জোরে। কে হার মানে দেখি, কে হার মানে? হ্যাঁ, জোরে জোরে। কে? হ্যাঁ, রায়ান হার মানছো? হার মানো নাই? পাশে উঠে যায়। হ্যাঁ, পাশে উঠে যায়। সাবাস, খেলা হবে খেলা হবে। হ্যাঁ, এই জোরে জোরে, ইয়েস, আরো জোরে। এই তো রায়ান, সাবাস, রায়ান খেলা শিখে গেছে। হ্যাঁ রায়ান, তোমাকে বলতে হবে তুমি তুমি কি হার মানছো কি হার মানো নাই। শেষ শেষ, তুমি শেষ, নামো, নাম নামতে পারবা? হ্যাঁ রায়ান হাইরে গেছো। রায়ান, তোমাকে চ্যালেঞ্জ, এটা দিয়ে ওই পারলা না, হার মানছো? হ্যাঁ দর্শক, আমরা এখন আসি বৈশাখী খেলার মাঠ। এটা রায়ের বাজারে অবস্থিত। আমার ছেলে রায়ান এখন পাকনামি করতেছে, সে উল্টা রাস্তা দিয়ে উঠতেছে, দেখি সে কতটুকু পারে। আরে বাপরে, তুমি কি টারজানের মতো ঝুলে ঝুলে এই মাথা থেকে ওই মাথা যেতে পারবা? কি উঠতে পারো না? উঠো পারলে, উপরে উঠো, উপরে উঠো, তারপরে হবে তোমার আসল পরীক্ষা। হ্যাঁ, এবার রায়ানকে এইখান থেকে আসতে হবে। হ্যাঁ, ঝুলন্ত সিঁড়ি দিয়ে রায়ান নেমে নেমে নিচে আসতেছে। হ্যাঁ, এই যে একটা রশি ছিঁড়ে গেছে, এটা রায়ান ঠিক করার চেষ্টা করতেছে, কিন্তু রায়ান এটা পারবে কি না জানি না। রায়ান, কি তুমি এটা, রায়ান এটা তুলতে পারবে, ঠিক করতে পারবে? রায়ান চেষ্টা করছে লাগানোর জন্য, কিন্তু হ্যান্ডেল এবং প্যারাক ভেঙে গেছে, যার কারণে এটা লাগানো সম্ভব না। কি করতেছো রায়ান? এটা এটা নিচেই রেখে দাও, নিচে রেখে দাও, তুমি এটা লাগাইতে পারবে না, এটার যে প্যারাক আছে প্যারাক ছিঁড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, নিচে নামো, দেখি রায়ানি, ইয়াস, সাবাস। আবার এই ভাঙা সিঁড়ি দিয়ে উপরে উঠবে, খুব কঠিন একটা সিঁড়ি, ঝুলন্ত সিঁড়ি, ইয়া। এই সিঁড়ি দিয়ে এখন এইখান থেকে ঘুরে 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 রায়ানি পিছলা খেয়ে নিচে নামবে। এই যে এখান থেকে পিছলা খেয়ে নিচে নামবে, দেখবো। হ্যাঁ পিছলা খাও। হ্যাঁ রেডি, হ্যাঁ হ্যাঁ নামো, হ্যাঁ হ্যাঁ আবু নামো, তুমি নামো, পুস 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 পুস, সাবাস, এই সাবাস, গুড, ভেরি গুড। হ্যাঁ বাবা, রায়ানের রশি ধরে ঝোলার ব্যর্থ প্রচেষ্টা, না ঝুলতে পেরেছে, কিন্তু ঝুলে ঝুলে এইখানে যেতে পারবে কি না সেটা জানি না। রায়ান কি ঝুলে এই রশিতে আসতে পারবে? এই রশি থেকে এই রশি, রায়ানের পক্ষে সম্ভব না। রায়ান এখনো বড় হয়নি, রায়ান এখন ছোট একটা রায়ান,
চলো রায়ান, তাহলে একটা চ্যালেঞ্জ দিব, তুমি কি পারবা? তোমাকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, উপরে উঠে তারপরে এটা ডেঙায়, তারপরে এই যে এইখান দিয়ে নামতে হবে, তুমি কি পারবা? দেখি তো পারে নাকি। রায়ানের হবে এখন কঠিন চ্যালেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, রায়ান কি পারবে? রায়ান যদি না পারো তাহলে হার মানো। হ্যাঁ, আরে বাপরে, কঠিন একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, এখন দেখা যাক রায়ান কীভাবে এখান থেকে নামে। এখানে পাড়া দিয়ে নামতে হবে। রায়ান কি পারবে এটা পাড়া দিয়ে নামতে? রায়ানের কি সেই সাহস আছে? হ্যাঁ, দেখতে থাকুন দর্শক, দেখি রায়ান পারে কি না, রায়ানের পক্ষে কি সম্ভব, এই কঠিনতম কঠিন বাধা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে চলা কি সম্ভব? রায়ান কি পারবে? মনে হয় না রায়ান পারবে। দর্শক আপনারা দেখতে থাকুন রায়ান কীভাবে হার মানে। দেখেন ওই যে দর্শক, দেখেন এই যে একটা রায়ান ছেলে, এই রায়ান ছেলেটা এই কঠিনতম কঠিন বাধা পেরিয়ে সামনে আসবে। এটাকে বলা হয় গরিলা ট্রেনিং। এই গরিলা ট্রেনিং কি রায়ান উত্তীর্ণ হতে পারবে, বিজয় হতে পারবে? আচ্ছা রায়ান এখানে পাড়া দাও আগে। আমি শিখাই দিচ্ছি। হ্যাঁ, এবার আমার হাত ধরো। হ্যাঁ হাত ধরো। হ্যাঁ, এবার এখানে পাড়া দাও। হ্যাঁ হ্যাঁ, ধরো। ইয়েস, এবার একটা লাফ দাও, নিচে লাফ দাও। হ্যাঁ, রায়ানকে লাফ দিতে হবে। হ্যাঁ, রেডি, 1 2 3। হ্যাঁ, 1 2 3, শাবাশ। এই তো বাপের বেটা সাদ্দাম, না বাপের বেটা রায়ান। এই রায়ান এটা কী করতেছে, সিঁড়িটাকে ওলট পালট করে দিচ্ছে।